আসসালামু আলাইকুম নারী চাকরিজীবীদের যা বলেছেন তালেবান আফগানিস্তানের যেসব নারী সরকারি অফিসে চাকরি করতেন তাদের সরকারি তাদের চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে আর তাদের জায়গায় তাদের পরিবারের কোনো পুরুষ সদস্য কিংবা কোনো আত্মীয় স্বজনকে পাঠাতে বলেছেন তা গার্ডিয়ান এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে প্রায় দুই দশকের গৃহবন্ধ শেষে আফগানিস্তানের গত দুই হাজার একুশে বছরে আগস্টের ক্ষমতা দখল নেয় তালেবান এর কিছুদিন পরই যেসব নারী সরকারের বিভিন্ন পদে চাকরি করতেন তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাদের এখনও চাকরিচ্যুত করা হয়নি অনেকটা বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে যদিও বেতনের পরিমাণ আগের চেয়ে কম তালেবান সরকার এসব নারী কর্মীদের জায়গায় পুরুষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বিষয়টি নারী কর্মীদের জানানো হয়েছে দা গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে বেশ কিছু নারী কর্মী জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ফোন করে তাদের পরিবারের যোগ্য কোনো পুরুষ সদস্য বা কোনো আত্মীয়কে তাদের বদলি হিসেবে চাকরি করার জন্য পাঠাতে বলা হয়েছে এমন পরিকল্পনার কারণ হিসেবে সরকারের পক্ষ বলা হয়েছে অফিসে কাজের পরিমাণ বেড়ে গেছে সেজন্য নারী কর্মীর বদলে তাদের পুরুষ পুরুষকর্মী দরকার তবে কোনো নারী কর্মী এখনও তাদের বদলি পাঠিয়েছে কি না তা এখনও জানা যায়নি তালেবান আফগানিস্তানের ক্ষমতার গ্রহণের পর পুরনো রীতি থেকে বেরিয়ে আসা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া কিন্তু দিন যতই গড়ছে ততই আগের রূপে ফিরছে গোষ্ঠীটি প্রায় এক বছর ধরে বন্ধ নারীদের শিক্ষা প্রতিষ্ঠান এর আগে বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়ার পরপরই বন্ধ করে দেয় তালেবান সরকার পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হলেও কবে নাগাদ খুলবে জানার নাই কেউ এই পরিস্থিতিতে অনিশ্চয়তার পড়েছেন নারীদের শিক্ষা ব্যবস্থা এদিকে নারী কর্মসংস্থানের বিধিনিষেধ আরোপ করার আফগান অর্থনীতির ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এখন থেকে দুই মাস আগে জাতীয় সংঘের নারী বিষয়ক সংস্থা ইউএনও উইমেনের নির্বাহী পরিচালক সীমা বাউস বলেন নারী কর্মসংস্থানের চলমান বিধিনিষেধের কারণে গত এক বছর ধরে আফগান অর্থনীতি প্রায় এক হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে এটা আফগানিস্তানের মোট ডিজিপির প্রায় পাঁচ শতাংশ ধন্যবাদ সবাইকে